ইসরায়েল ফিলিস্তিন মধ্যকার চলমান চার দিনের যুদ্ধবিরতির আজই শেষ দিন। তবে জানা গেছে, এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গত রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে এই প্রস্তাব দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা এই বিষয়ে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে জানান, প্রেসিডেন্ট বাইডেনকে নেতানিয়াহু বলেছেন যে প্রতি 10 জন জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির মেয়াদ একদিন করে বাড়াতে রাজি আছে ইসরায়েল। তবে সব জিম্মির হস্তান্তর শেষ হলে গাজায় ফের অভিযান শুরু করবে ইসরায়েলি বিমান বাহিনী। গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে 16 অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থলবাহিনী। ইসরায়েলি বাহিনীর টানা 1.5 মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন 15,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশু সংখ্যা 10,000-এরও বেশি। অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর দিন 242 জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে গিয়েছিলেন হামাসের যোদ্ধারা। 1.5 মাস ব্যাপক যুদ্ধ চলার পর গত শুক্রবার থেকে মানবিক যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজা উপত্যকায়। নভেম্বরের মাঝামাঝি সময়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে হামাসের পাঠানো এক প্রস্তাবের ভিত্তিতে শুরু হয়েছে এই বিরতি। নিজেদের প্রস্তাবে হামাস বলেছিল, ইসরায়েল যদি গাজা উপত্যকায় 4 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে, রাফা ক্রসিংয়ে অপেক্ষারত ত্রাণ, জ্বালানি ও মানবিক সহায়তা পণ্যবাহী ট্রাকগুলোকে প্রবেশ করতে দেয় এবং ইসরায়েলি কারাগারগুলো থেকে অন্তত 150 জন জিম্মিকে মুক্তি দেয়, তাহলে নিজেদের হাতে থাকা জিম্মিদের মধ্যে থেকে 50 জনকে ছেড়ে দেবে হামাস। হামাসের প্রস্তাব প্রথমে আমলে নিতে না চাইলেও পরে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জিম্মিদের পরিবারের সদস্যদের চাপে সেটি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েলের মন্ত্রিসভা। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।